হিজবুল্লাহ প্রধান নাসারাল্লাহ হত। ইসরায়েলি সেনার দাবি স্বীকার হিজবুল্লাহ। ১৯৯২ চনের নেতৃত্ব দিয়া নাসারাল্লার মৃত্যুত হিজবুল্লাহ শিবিরত কুঠারাঘাত। এইবার নিস্তার নাই লেবাননত ঘাতি পতা হিজবুল্লাহর। লেবাননত হিজবুল্লাহর ঘাতি সমুলঞ্চে ধ্বংস করার পণেরে ধারাবাহিক আক্রমণ ইসরায়েলি ডিফেন্স ফোর্সর। শুক্রবারে নিশা হঠাৎ চুক বাড়িল আক্রমণ। এবার রাজধানী বেইরুতক টার্গেট ইসরায়েলি সেনার। মাজনিশা ধারাবাহিক বোমাবর্ষণত রই রই কপিল বেইরুত শহর। প্রতিটি বোমার আঘাতত রাঙলি হয়ে উঠিল বেইরুতর আকাশ। ধোঁয়ার ঘন কুণ্ডলিয়ে সানি ধরলে সমগ্র বেইরুত শহর। হাজার হাজার আহত লোকর আর্ত চিৎকারত হাহাকার পরিস্থিতির সৃষ্টি হল লেবাননের রাজধানী শহর। ইসরায়েল সীমান্তত বৃদ্ধি পালে আইডিএফর গতিবিধি। হিজবুল্লাহর প্রতিরোধ উফরাই আকাশলৈ উড়া মারিলে এখনের পাছত আনখন যুদ্ধ বিমান। কন্ট্রোল রুমর সঠিক নির্দেশত এটার পাছত আনটো টার্গেটত ক্রমাগত আঘাত হানি গল ইসরায়েলি সেনায়। শুক্রবারের নিশা এই আক্রমণতে নিহত হল হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসারাল্লাহ। সোমবারের লেবাননত থাকা হিজবুল্লাহর ঘাটিত মারমুখী আক্রমণ চলিছে ইসরায়েলর। ইসরায়েলর আক্রমণত এই পর্যন্ত নিহত হয়েছে ৮০০ অধিক হিজবুল্লাহ কেডার। ইসরায়েলর বোমাবর্ষণত মৃত্যু হয়েছে হিজবুল্লাহর ড্রোন বাহিনীর প্রধান মোহাম্মদ হুসেন সাউর আর অন্যতম শীর্ষ কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কোয়াবিসির। ১৯৮০ চনত লেবাননের গৃহযুদ্ধের মাজতে মূর দাঙি উঠা হিজবুল্লাহ ১৯৯২ চনের নেতৃত্ব দিয়া নাসারাল্লার মৃত্যুয়ে এক কথাত মৃত্যুর দুয়ার দলিলৈ ঠেলি দিছে হিজবুল্লাহ শিবিরক। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ ৮৮, অসম নর্থ ইষ্ট। হিজবুল্লাহ প্রধান নাসারাল্লাহ হত। ইসরায়েলি সেনার দাবি স্বীকার হিজবুল্লাহ। ১৯৯২ চনের নেতৃত্ব দিয়া নাসারাল্লার মৃত্যুত হিজবুল্লাহ শিবিরত কুঠারাঘাত। এইবার নিস্তার নাই লেবাননত ঘাতি পতা হিজবুল্লাহর। লেবাননত হিজবুল্লাহর ঘাটি সমুলঞ্চে ধ্বংস করার পণেরে ধারাবাহিক আক্রমণ ইসরায়েলি ডিফেন্স ফোর্সর। শুক্রবারে নিশা হঠাৎ চুক বাড়িল আক্রমণ। এবার রাজধানী বেইরুতক টার্গেট ইসরায়েলি সেনার। মাজনিশা ধারাবাহিক বোমাবর্ষণত রই রই কপিল বেইরুত শহর। প্রতিটি বোমার আঘাতত রাঙলি হয়ে উঠিল বেইরুতর আকাশ। ধোঁয়ার ঘন কুণ্ডলিয়ে সানি ধরলে সমগ্র বেইরুত শহর। হাজার হাজার আহত লোকর আর্ত চিৎকারত হাহাকার পরিস্থিতির সৃষ্টি হল লেবাননের রাজধানী শহর। ইসরায়েল সীমান্তত বৃদ্ধি পালে আইডিএফর গতিবিধি। হিজবুল্লাহর প্রতিরোধ উফরাই আকাশলৈ উড়া মারিলে এখনের পাছত আনখন যুদ্ধ বিমান। কন্ট্রোল রুমর সঠিক নির্দেশত এটার পাছত আনটো টার্গেটত ক্রমাগত আঘাত হানি গল ইসরায়েলি সেনায়। শুক্রবারের নিশা এই আক্রমণতে নিহত হল হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসারাল্লাহ। সোমবারের লেবাননত থাকা হিজবুল্লাহর ঘাটিত মারমুখী আক্রমণ চলিছে ইসরায়েলর। ইসরায়েলর আক্রমণত এই পর্যন্ত নিহত হয়েছে ৮০০ অধিক হিজবুল্লাহ কেডার। ইসরায়েলর বোমাবর্ষণত মৃত্যু হয়েছে হিজবুল্লাহর ড্রোন বাহিনীর প্রধান মোহাম্মদ হুসেন সাউর আর অন্যতম শীর্ষ কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কোয়াবিসির। ১৯৮০ চনত লেবাননের গৃহযুদ্ধের মাজতে মূর দাঙি উঠা হিজবুল্লাহ ১৯৯২ চনের নেতৃত্ব দিয়া নাসারাল্লার মৃত্যুয়ে এক কথাত মৃত্যুর দুয়ার দলিলৈ ঠেলি দিছে হিজবুল্লাহ শিবিরক।
নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।